কয়েকজন বন্ধু মিলে একটা ম্যানশনে পার্টি করতে যায়, আর তারপর শুরু হয় মৃত্যুলীলা। এক একজন করে সবাই মরতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না তাদের মধ্যে খুনিটা আসলে কে। আর আপনি ধারণাই করতে পারবেন না এই মুভির শেষটা এরকম হতে পারে। আজ আমরা আলোচনা করব 2022 সালে মুক্তি পাওয়া মুভি বডিজ 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 নিয়ে। মুভির শুরুতে সোফি আর বি নামের একটা সমকামী কাপলকে দেখানো হয়। তারা দুজনই সোফির ছোটবেলার বন্ধু ডেভিডের ফার্ম হাউসে যাচ্ছিল, কারণ ডেভিড একটা হারিকেন পার্টি রেখেছিল, মানে কিছুক্ষণ পরই একটা ঝড় আসতে চলেছিল আর তারা সেখানেই একসাথে সেলিব্রেট করতে চাইছিল। বি সোফির বন্ধুদের সাথে প্রথমবারের জন্য দেখা করবে, তাই বি একটু চিন্তিত যে আদেও তার বন্ধুরা তাকে মেনে নেবে কিনা। আর তাছাড়া সোফি আর সোফির বন্ধুরা সবাই খুব ধনী ছিল, এদিকে বি একটা গরিব ঘরের মেয়ে, যদিও সোফি তাকে চিন্তা করতে বারণ করে। এরপর তারা ডেভিডের ম্যানশনে পৌঁছে যায় আর সোফি রেগে যায়, কারণ তার পুরনো গাড়ির জানলার কাঁচটা খুলতে সমস্যা করছিল। ডেভিডের বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমেই সোফি বাড়ির ভিতর চলে যায় আর বি আবার গাড়িতে ফিরে আসে গিফট নেয়ার জন্য, এবং সে একেবারে একটু মেকআপও করে নেয় গাড়ির ভ্যানিটি আয়নাতে দেখে, কিন্তু যাওয়ার সময় সে আয়নার লাইট বন্ধ করতে ভুলে যায়। এরপর বি ভেতরে গেলে সোফি তার সব বন্ধুদের সাথে তার গার্লফ্রেন্ড বি এর পরিচয় করিয়ে দেয়। এই পার্টিতে আরও যারা উপস্থিত ছিল তারা হলো সোফির বেস্ট ফ্রেন্ড ডেভিড আর তার অ্যাক্ট্রেস গার্লফ্রেন্ড এমা, সোফির এক্স গার্লফ্রেন্ড জর্ডান, একজন পডকাস্টার অ্যালিস আর তার বয়ফ্রেন্ড গ্রেগ, আর তাদের আরেক বন্ধু এখানে অনুপস্থিত ছিল, তার নাম ম্যাক্স। সোফি যে এই পার্টিতে আসবে সেটা কেউই ভাবতে পারেনি, কারণ সে গ্রুপ চ্যাটে কাউকে কিছুই বলেনি, কিন্তু এখন তাকে দেখে সবাই খুব মজা পায় একমাত্র জর্ডান ছাড়া, আর তারা সেলিব্রেট করতে শুরু করে। গ্রেকের বটল খোলার স্টাইল দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় একমাত্র ডেভিড ছাড়া, কারণ সে গ্রেককে হিংসে করত। সে গ্রেককে বলে এইরকমভাবে বোতল খুলতে যে কেউ পারে। এরপর সবাই ড্রিঙ্ক করতে শুরু করে, কিন্তু সোফি বলে যে কয়েক মাস হলো সে ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে, তাই সে ড্রিঙ্ক করবে না, আর বি তো ড্রিঙ্ক করেই না। এরপর বৃষ্টি শুরু হলে সবাই বাড়ির মধ্যে চলে আসে। পরের দৃশ্যে সোফি আর ডেভিড যখন গল্প করছিল তখন সোফি ডেভিডের চোখের তলাগুলো কালো কেন জিজ্ঞাসা করলে সে বলে আজই ম্যাক্সের সাথে তার গণ্ডগোল হয়েছে এবং তাদের মধ্যে একটু হাতাহাতিও হয়েছে, আর সেই কারণেই সে পার্টি ছেড়ে চলে গেছে। ডেভিড এই সময় গ্রেগের নামেও নিন্দে করতে ছাড়ে না। এদিকে বি যখন ম্যানশনের মধ্যে ঘুরছিল তখনই সে জর্ডানের সামনে চলে আসে, আর জর্ডান তাকে সোফির থেকে সাবধানে থাকার উপদেশ দেয়। এরপর বির আরেকটা ঘরে গিয়ে দেখে বাকি মেয়েরা টিকটকে ভিডিও বানাচ্ছে। সে এই পরিবেশের সাথে ঠিক মিশে যেতে পারছিল না, কিন্তু এরপর ফাইনালি অ্যালকোহল আর কেক যার সাথে ভিড মেশানো থাকে খাওয়ার পর সে ফ্রি হয়ে যায়। কিছুক্ষণ পরই আসল পার্টি শুরু হয়, সবাই অ্যালকোহল আর ড্রাগস নিয়ে নাচানাচি করতে শুরু করে দেয়। এদিকে জর্ডান সোফি আর বিকে একসাথে নাচতে দেখে জেলাস ফিল করে, তাই সে বিকে তার সাথে নাচতে বলে। এর ফলে সোফি খুবই রেগে যায় আর বলে তারা একটা গেম খেলবে যার নাম বডিজ বডিজ বডিজ। আর এই খেলার নিয়ম ছিল এই খেলায় সবাই একটা করে কাগজের টুকরো পাবে, তার মধ্যে একটা টুকরোতে এক্স লেখা থাকবে, সেটা যে পাবে সে মার্ডারার হবে। কিন্তু এই এক্স লেখা কাগজটা যার কাছে থাকবে সে কাউকে জানাবে না, আর এবার তার হাত থেকে বাঁচার জন্য সবাই লুকিয়ে পড়বে, আর মার্ডারার যাকে খুঁজে পাবে তাকে মার্ডার করে দেবে, মানে মিথ্যে মিথ্যে মার্ডার করে দেবে আর কি। আর যাকে মারবে সে সেখানেই মাটিতে শুয়ে মরার অ্যাক্টিং করবে, বাকিরা সেই বডিটা যখন খুঁজে পাবে তখন বলবে বডিজ বডিজ বডিজ, আর সবাই সেখানে বসে ডিসকাস করবে সেই মার্ডারারটা কে। এরপর খেলা শুরু হয় আর বাড়ির সব লাইট নিভিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই লুকানো শুরু করে, সাথে সাথেই শোনা যায় একটা বডি পাওয়া গেছে। এরপর সব বন্ধুরা সেই ঘরে জড়ো হয় আর দেখা যায় গ্রেগ মাটিতে পড়ে আছে। এবার সবাই মার্ডারার কে হতে পারে সেটা নিয়ে আলোচনা করে। ডেভিড বলে এমা মার্ডারার, কিন্তু জর্ডান বলে ডেভিড। সেটা শুনে ডেভিড রেগে যায় আর সে তার রাগ মেটায় গ্রেগকে নিয়ে হাসি ঠাট্টা করে। গ্রেগের এসব একদমই পছন্দ হয় না আর সেই কারণেই সে সেখান থেকে উঠে ঘুমাতে চলে যায়, আর এমনিও তার আর কিছু করার ছিল না কারণ এই খেলায় সে মারা গেছে। তারপর এমা আর ডেভিড একে অপরকে মার্ডারার বলে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা খেলার গণ্ডগোল থেকে পার্সোনাল গণ্ডগোলে পরিণত হয়, কারণ এমনিতেই ডেভিড এখনও অবধি এমার সাথে ফিজিক্যাল না হতে পেরে খুবই রেগেছিল, আর সে এমার মেন্টাল হেলথ নিয়েও এমাকে ঠাট্টা করে যার ফলে এমা কেঁদে ফেলে।
এসবের পর এখন মোটামুটি সবাই ডেভিডকে মার্ডারের ভাবতে শুরু করে দেয়। তাতে আরও রেগে গিয়ে ডেভিড সেই ঘর থেকে বেরিয়ে যায়। এর ফলে গেম আর কমপ্লিট হয় না, তাই মেয়েরা আবার ড্রিঙ্ক করতে শুরু করে এবং চড় মারার গেম খেলতে থাকে। এই সময় বাইরে খুব ঝড় উঠেছিল এবং জোরে একটা বিদ্যুৎ চমকালে কারেন্ট চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় বি ঘুরতে ঘুরতে একটা ঘরে পৌঁছায়, আর সেই ঘরের জানলার দিকে তাকালে সে দেখে ডেভিডের গলা থেকে রক্ত বেয়ে পড়ছে। বিয়ের চেঁচানোর আওয়াজে সবাই সেখানে গিয়ে চেক করে দেখে ডেভিড মারা গেছে। তারা ভয় পেয়ে যায় আর 911 কল করে পুলিশকে ডাকার জন্য, কিন্তু নেটওয়ার্ক কাজ করে না। তাই তারা সোফির গাড়ির দিকে যায় যাতে পাশের টাউনে গিয়ে সাহায্য চাইতে পারে, কিন্তু গিয়ে দেখে গাড়ির ব্যাটারি ডেড হয়ে গেছে, কারণ বি সকালে আয়নার লাইটগুলো অফ করতে ভুলে গিয়েছিল। আর তাদের কাছে এই একটাই গাড়ি ছিল, কারণ বাকিরা ম্যাক্সের গাড়িতে এসেছিল, যে রাগ করে পার্টি ছেড়ে চলে গেছে। আর কোনো উপায় না দেখে তারা ঘরের মধ্যে ফিরে আসে আর জেনারেটর খোঁজার চেষ্টা করে। আর তখনই জর্ডান একটা বড় চাকু পায় যেটাতে রক্ত লেগেছিল। তারা ভাবে হয়তো ম্যাক্স ফিরে এসেছে এবং সকালের বদলা নিচ্ছে। তখনই জানা যায় যে সকালে ম্যাক্স আর ডেভিডের মধ্যে এমাকে নিয়ে ঝগড়া হয়েছিল। যদিও জর্ডান ম্যাক্সের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে এবং সন্দেহের সুরে বলে তাদের এত চেঁচানোর পরও গ্রেগের ঘুম কেন ভাঙল না, কিন্তু অ্যালিস রেগে গিয়ে বলে তার বয়ফ্রেন্ড কখনোই এমনটা করতে পারে না। যদিও তাকে তখন ভালোভাবে প্রশ্ন করলে জানা যায় মাত্র কয়েক সপ্তাহ আগেই গ্রেগের সাথে তার পরিচয় হয়েছে এবং গ্রেগের ব্যাপারে সে তেমন কিছুই জানে না। গ্রেগের উপর তাদের সন্দেহ আরো বেড়ে যায়। এই সময় তারা হঠাৎ খেয়াল করে এমা তাদের সাথে নেই, তাই তারা চারজন মেয়ে মিলে এমাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা গ্রেগের ঘরে গিয়ে দেখে গ্রেগ সেখানে নেই। তারা গ্রেগের ব্যাগ চেক করলে সেখানে একটা চাকুও পায়। এসবের পরও অ্যালিস মেনে নিতে পারে না যে গ্রেগ এসব করেছে। এরপর তারা এক জায়গায় এমাকে দেখে এবং জানা যায় এমার উপর প্যানিক অ্যাটাক হচ্ছে, তাই তাকে মেডিসিন দিয়ে সুস্থ করা হয়। তারপর তারা সবাই মিলে জিম রুমে গিয়ে গ্রেগকে দেখে সে সেখানে মেডিটেশন করছে কানে হেডফোন দিয়ে, যার ফলে সে কিছুই শুনতে পায়নি। জর্ডান গ্রেগকে চাকু দেখিয়ে জিজ্ঞাসা করে তার ব্যাগে চাকু এবং বাকি সার্ভাইভাল কিট কেন রয়েছে। অ্যালিস তার বয়ফ্রেন্ডের সাইড নিয়ে বলে সে আসলে ঘূর্ণিঝড়ের জন্য নিজেকে তৈরি রাখছিল। গ্রেগের মনে হয় মেয়েরা এখনও সেই গেমটাই খেলছে। সে ব্যাপারটা বোঝার জন্য সুযোগ পেয়ে প্রথমেই জর্ডানের থেকে চাকুটা কেড়ে নেয় এবং সবাইকে শান্ত হতে বলে, আর সে নিজের চাকুটা নিচে রেখে দেয়। এই সুযোগে জর্ডান আর এমা গ্রেগের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু জর্ডান ঠেলা মেরে তাদেরকে মাটিতে ফেলে দেয়। আর এদিকে সোফিয়ার চাকুটা তোলার আগেই গ্রেগ চাকুটা নিয়ে নেয়। এটা দেখে সোফিয়ার বিপদের কথা ভেবে বি ভারী কিছু একটা দিয়ে গ্রেগের মাথায় মারে, যার ফলে গ্রেগ মারা যায়। বয়ফ্রেন্ড মারা যাওয়াতে অ্যালিস খুবই ভেঙে পড়ে। এই সময় জর্ডান বলে সে শিওর যে গ্রেগই মার্ডারার ছিল। এটা শুনে অ্যালিস আরো রেগে যায় আর ঝগড়া করতে শুরু করে দেয়। আর এদিকে বি ভাবতে পারছিল না সে এখনই একজনকে মেরে ফেলেছে, তাই সে তার জামাতেই বমি করে দেয়। তখন সোফি তাকে জামা পাল্টে আসতে বলে। এরপর তারা লিভিং রুমে গিয়ে বসে, যেখানে সোফি রেগে গিয়ে এমাকে বলে সে কখনোই ডেভিডকে ভালোবাসত না, সে তার সাথে ছিল শুধুই তার পয়সার জন্য। উল্টে এমা তাকে শোনায় যে ডেভিড এখন খুব খুশি ছিল, কারণ সোফি তার জীবনে ছিল না। তার পাগলামির কারণে ডেভিড অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার বেস্টফ্রেন্ড তার ব্যাপারে এরকম ভাবত জেনে সোফি খুবই কষ্ট পায়। সোফি বলে ডেভিডের জায়গায় এমা মারা গেলে ভালো হতো। সেটা শুনে রেগে গিয়ে এমা সেই ঘর থেকে চলে যায়। এরপর সোফি ডেভিডের ঘরে গিয়ে ড্রাগস নেয় আর তারপর এমাকে ড্রাগস দিতে যায় এবং ক্ষমা চেয়ে নেয়। কিন্তু সোফি অবাক হয়ে যায় যখন এমা তাকে কিস করে। এদিকে বি তার ড্রেস চেঞ্জ করে নেয় আর অ্যালিস সারা ঘর ঘুরে বাকিদের খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ তার পায়ে কিছু একটা বাধে আর সে পড়ে যায়। পড়ে গিয়ে দেখে সে এমার ডেড বডির ওপর পড়েছে। সে চেঁচিয়ে ওঠে আর সেখানে জর্ডান আর বি পৌঁছে যায়। জর্ডান বুঝতে পারে না গ্রেগ তো মারা গেছে, তাহলে এমাকে কে মারল। অ্যালিস বলে সেই গেমের মতো তাদের মধ্যেও কেউ একজন কিলার আছে আর তাদেরকে সেটা খুঁজে বার করতেই হবে, আর সেটা করতে হবে অন্য কেউ মারা যাওয়ার আগেই। জর্ডান আর অ্যালিস বিয়ের ওপর দোষ দেয় কারণ তারা ইন্টারনেটে খুঁজে দেখেছে কোনো সোশ্যাল মিডিয়াতে বি নামের কেউ নেই। এমনকি সে যে কলেজে পড়তো বলেছে তার লিস্ট চেক করেও তারা বি নামের কাউকে পায়নি। আর সেই প্রথম ডেভিডের ডেড বডিও দেখেছে এবং গ্রেগকেও সেই মেরেছে। তাই জর্ডান আর অ্যালিস তাকে সেই ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে জোর করে বাইরে বার করে দেয়। তখন সে সোফির গাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে।
গাড়িতে রাখা কিছু শুকনো ড্রেস পরে নেয় এবং সেই সময় সোফির ব্যাগে জর্ডানের ইনার ওয়্যার দেখে সে আশ্চর্য হয়ে যায়। তাই সে আবার ঘরে ঢোকার চেষ্টা করে আর জানলা দিয়ে দেখে জর্ডান ডেভিডের বাবার বন্দুকটা চুরি করছে। এরপর সে একটা গুপ্ত ছোট রাস্তা খুঁজে পায় যেটা দিয়ে সে ঘরের ভেতর ঢুকে যায় আর তাদেরকে সাবধান করে বলে জর্ডানের কাছে বন্দুক আছে। জর্ডান তার সব পকেট খালি করে দেখায় তার কাছে কোনো বন্দুক নেই। এর সাথে সাথেই তার পকেট থেকে সেই এক্স লেখা কাগজটা পড়ে যায়। কিন্তু জর্ডান বলে গেমের সাথে এটাকে গুলিয়ে ফেললে চলবে না, আর বি কেও বিশ্বাস করে না কারণ সে আগেই তাদের সাথে অনেক মিথ্যে বলেছে। এরপর বি তাদের বলে সে ইউনিভার্সিটিতে পড়তো কিন্তু এক বছরের মধ্যেই তাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হয় কারণ তার মায়ের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। আর সে সত্যিটা বলেনি কারণ সে চাইতো না তার এসব কথা শুনে সোফি তার বন্ধুদের সামনে এম্বারেসড ফিল করুক। এটা শুনে সোফি বিকে হাক করে, যার ফলে জর্ডান আবার রেগে যায় আর সে সোফির দিকে লুকিয়ে রাখা বন্দুক তুলে বলে সে বিয়ের মিষ্টি কথায় গলে গিয়ে তাকে আর বিশ্বাস করতে চায় না। যদিও সোফি বিকে সাপোর্ট করে কিন্তু জর্ডান বিকে বলে সোফির ফোন চেক করলে সে জানতে পারবে সে এতদিন জর্ডানের সাথে কথা বলছিল কিনা। সে বিকে জানায় আসলে সোফি বিকে ধোকা দিচ্ছিল আর জর্ডানের সাথে কথা চালিয়ে যাচ্ছিল, আর এবার তারা একে অপরকে ইনসাল্ট করতে শুরু করে। অ্যালিস জর্ডানকে বলে সে অতটাও ধনী না যতটা সে দেখায়, আসলে তার মা বাবা এবং সে একটা আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এসব শুনে রেগে গিয়ে জর্ডান অ্যালিসের পায়ে গুলি করে দেয়, যার ফলে তারা ভেবে নেয় জর্ডানই আসল কিলার। তাই তারা সবাই মিলে বন্দুকটা নেবার জন্য মারপিট শুরু করে দেয় আর এই ধস্তাধস্তির কারণে গুলি চলে যায় যেটা অ্যালিসের গায়ে লাগে আর অ্যালিস সেখানেই মারা যায়। বন্দুকটা তখনও জর্ডানের হাতে থাকলেও সে বলে সে বন্দুক চালায়নি। তার সোফির ওপর সন্দেহ হয় এবং তার থেকে দূরে যাওয়ার জন্য সে বন্দুক নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। বি সোফির বিপদের কথা ভেবে জর্ডানের থেকে বন্দুকটা নেবার চেষ্টা করে আর শেষমেশ জর্ডানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, এতে জর্ডান মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে বিকে বলে সোফির ফোনে তার মেসেজগুলো চেক করতে। এরপর তারা এক জায়গায় বসে এবং সোফিকে জিজ্ঞাসা করে সে সত্যিই তাকে ধোকা দিয়েছিল কিনা। সোফি বলে সে কোনো ভুল কাজ করেনি। তবুও বি তার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করতে পারে না আর রাতটুকুর জন্য বি সোফির থেকে আলাদা থাকে। সকাল হতেই বি বাইরে আসে, ততক্ষণ ঝড় বৃষ্টি থেমে গেছে। হঠাৎ সোফি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। বি সোফির থেকে কোনো রকমে বন্দুক কেড়ে নিয়ে তার ফোন দেখাতে বলে। সোফি রাজি হয় না আর বন্দুক নেবার জন্য সে বিয়ের সাথে মারপিট শুরু করে দেয়, যার ফলে তারা একটা পুকুরের মধ্যে পড়ে যায়। তারা পুকুর থেকে উঠলে সেখানে ডেভিডের ফোন দেখতে পায় আর সেই ফোনটা আনলক করলে সেখানে একটা ভিডিও দেখে, যেখানে দেখা যায় ডেভিড গ্রেগের মতো করে বটল খোলার রিল বানাতে গিয়ে হাত ফসকে সেই বড় চাকুটা তার গলায় এসে লাগে আর যার ফলে তার মৃত্যু হয়। মানে কাল রাতে আসলেই কোনো কিলার ছিল না। অহেতুক সন্দেহের বশে তারা সবাই এক এক করে বিনা কারণে মারা গেছে। আচ্ছা, এবার তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে এমা তাহলে কিভাবে মারা গেল, বা জর্ডান মারা যাওয়ার আগে বিকে কেন সোফির ফোন চেক করতে বলেছিল। এমা আসলে প্রচুর ড্রাগস নিয়ে বেসামাল হয়ে যায় আর হোঁচট খেয়ে পড়ে তার ব্রেনে আঘাত লাগে এবং সে মারা যায়। আর জর্ডান আসলে বি আর সোফির রিলেশনশিপ সহ্য করতে পারছিল না, তাই মারা যাওয়ার আগে সে তাদের সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্যই এসব বলে। আর মুভির শেষে দেখা যায় ম্যাক্স সেখানে আসে আর ডেড বডি দেখে সে বুঝতে পারে না সেখানে কি হয়েছে। ফাইনালি ফোনের নেটওয়ার্ক আসে এবং কারেন্টও চলে আসে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি এই বছরের 7টা অস্কার অ্যাওয়ার্ড পাওয়া মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকমই মুভি এক্সপ্লেনেশনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।